আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দ্বিতীয় অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন নিয়ে। আমি ক্লাস আজকের ক্লাস পঞ্চম শ্রেণী পঞ্চম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, তারপর আমার ক্লাস নাম্বার 31, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এফবিও দেওয়া আছে। আপনাদের এইচডব্লিউ নেই, যেহেতু সামনে আপনাদের হয়তো বাসায় বসে হয়তো মূল্যায়ন পরীক্ষা নিতে পারে, এইচডব্লিউ সংখ্যা এই জন্য দেইনি। প্রশ্ন সংখ্যা, আমার আজকের আলোচ্য বিষয় অধ্যায় দুইয়ের বড় প্রশ্ন নিয়ে, অধ্যায় দুইয়ের বড় প্রশ্ন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, দ্বিতীয় অধ্যায় 62 নং পৃষ্ঠায়, আপনাদের বইয়ের 62 নম্বর পৃষ্ঠায় বর্ণনামূলক প্রশ্ন অমু নাম্বারে আছে। 1 থেকে 18টি প্রশ্ন এখানে দেওয়া আছে। এই 1 থেকে 18টি প্রশ্ন আমরা অনলাইনে লাইভ ক্লাসে আমরা আপনাদেরকে পড়া দিয়েছি এবং শিখিয়েছি। তো আজকের ভিডিও ক্লাসে আমি একটি নমুনা প্রশ্ন আপনাদের সামনে লিখেছি, এর আলোচনা করব। তো 18টি প্রশ্ন এখানে দেওয়া আছে অনুশীলনীতে। এই প্রশ্নগুলোর বাইরেও যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আপনাদের সমাপনী পরীক্ষায় আসে। তো আমি একটি নমুনা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করুন। আমি লিখেছি যাকাতের মাসারিফ কয়টি ও কি কি, যাকাতের মাসারিফ কয়টি ও কি কি। উত্তর, মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ, মাসারিফ অর্থ ব্যয়ের খাতসমূহ। যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে বলে মাসারিফ, যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে বলে মাসারিফ। অর্থাৎ কারা যাকাত পাবে সেই শ্রেণীর লোকদের সম্পর্কে এখানে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, তো এই 8টি খাত, মাসারে জাকাতের মাসারে 8টি খাত, এটা ইসলামে 8টি খাত হিসাবে এখানে উপস্থাপন করেছে। তো 8টি খাত কারা, 8টি খাতে কারা পড়ে, তো আমি এখানে লিখেছি। 1 নম্বরে ফকির বা অভাবগ্রস্ত, ফকির বা অভাবগ্রস্ত, অর্থাৎ যে সামান্য সম্পদের মালিক কিন্তু তাতে তার সংসার চলে না, এরকম লোককে বলে ফকির বা অভাবগ্রস্ত। এই শ্রেণীর লোক যাকাতে নিতে পারবে। 2 নম্বরে হলো মিসকিন বা সম্বলহীন, মিসকিন বা সম্বলহীন, অর্থাৎ যার একেবারে কিছুই নেই, যার কোনো সম্পদ নেই, এই ধরনের ব্যক্তি যাকাত খেতে পারবে। 3 নম্বরে হলো যাকাত আদায়কারী, মানে যাকাত আদায়ের কর্মচারীবৃন্দ, অর্থাৎ যারা যাকাত কালেকশন করে সেই সমস্ত কর্মচারীবৃন্দ যাকাত খেতে পারবে। 4 নম্বর হলো ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তি, অর্থাৎ যারা ন মুসলিম হয়েছে, অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা তো আসলে তাদের কোম বা সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছে, এই জন্য ইসলাম তাদেরকে যাকাত দিতে পারবে এবং তারা যাকাত খেতে পারবে। এই জন্য বলছে ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে এমন ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে। তারপর হলো 5 নম্বরে, 5 নম্বরে দাস মুক্তি, অর্থাৎ যারা এটা বর্তমান প্রেক্ষাপটে নেই, অর্থাৎ আগেকার ছিল যারা কৃতি দাস কিনা গোলাম ছিল, হ্যাঁ, যাদের অধীনস্থে মানে থাকতো, ওই সমস্ত লোককে মুক্তি দেওয়ার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে বা তাকে মুক্তি করে জন্য যাকাত দেওয়া যাবে, একে দাস মুক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি ঋণের
যার ঋণগ্রস্ত হয়েছে, যার মাথায় ঋণের বোঝা আছে, ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে চায় তাহলে যাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে পারবে। সাত নম্বরে হলো আল্লাহর পথে সংগ্রামকারী, অর্থাৎ আল্লাহর রাস্তায়, অর্থাৎ ইসলাম কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করে বা ইসলামের জন্য করে, তো ওই সমস্ত জায়গায় জাকাতের মানে তারা জাকাত খেতে পাবে, জাকাতের টাকা ব্যয় করা যাবে। অসহায় পথিক, অর্থাৎ মুসাফির, যারা কোনো এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছে, মুসাফির হয়েছে, টাকা পয়সা তার সমস্যা, সো ওই ব্যক্তি জাকাত খেতে পারবে বা জাকাত নিতে পারবে। এই আট শ্রেণীর লোক তারা জাকাত নিতে পারবে, ইসলাম তাদেরকে জাকাত দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। তো জাকাতের মাসারিফ কয়টি ও কী কী, এইভাবে আমরা প্রশ্ন যদি চাই তাহলে আমরা এভাবে উত্তর লিখব, তাহলে আমরা পরীক্ষায় সঠিকভাবে যদি লিখতে পারি তাহলে ফুল নাম্বার আমরা ইনশাল্লাহ পাবো। এভাবে ইবাদতের তাৎপর্য, সালাতের গুরুত্বপূর্ণ মানে বিষয় এবং সাওমের বিষয় এবং নামাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এখানে প্রশ্ন আছে। তো ধারাবাহিকভাবে এভাবে ১৮টি প্রশ্ন আছে, এই অনুশীলনী প্রশ্নগুলো আমরা দেখব এবং এছাড়া যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসতে পারে এর সাথে লেজ দিয়ে। যেমন আসতে পারে যে আরকান, সালাত কত প্রকার, মানে সালাত কত প্রকার, সালাত দুই প্রকার, আরকাম এবং আহকাম, আরকাম কতটি, আহকাম কতটি, এইভাবে আসতে পারে। তারপর আসতে পারে ওয়াজিব শব্দের অর্থ কী, সালাতের ওয়াজিব কয়টি ও কী কী, এইভাবে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তরও দিতে পারে। এছাড়া আমরা দ্বিতীয় অধ্যায় অনুশীলনী প্রশ্ন যেগুলো আছে এগুলো আমরা সুন্দর করে মুখস্থ করব এবং বাসায় খাতায় লিখব, যাতে আমরা সমাপনী পরীক্ষার জন্য ভালো করতে পারি, ভালোভাবে লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমরা মুখস্থ করে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করব এবং সব প্রশ্নগুলোর অ্যান্সার মুখস্থ করে খাতায় বেশি বেশি করে লিখব। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।